রবিবার 19 নভেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিবস। দিনটিকে যথাযথ শ্রদ্ধার সাথে পালন করলো রায়গঞ্জ পৌরসভা। রবিবার সকালে পৌরসভার পক্ষ থেকে রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডের সামনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্মরণ করা হয়। তার পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য প্রদান করেন সকলেই। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী, অতনুবন্ধু লাহিড়ী সহ সমস্ত কোয়ার্ডিনেটররা। ইন্দিরা গান্ধীর জীবনাদর্শ এবং দেশ ও জাতি গঠনে তার উন্নয়নমূলক নানান কর্মকাণ্ড নিয়ে এদিন আলোচনা করা হয়। দেশ এবং জাতিকে এক এবং অভিন্ন রাখবার জন্য ধর্ম জয়ন্তী আমরা সুসম্পন্ন উপায়ে এবার সরকার অনুমোদন করছেন সুশীল কুমার গোস্বামী মহাশয়। রায়গঞ্জ পৌরসভার বিরোধী দল নেতা প্রিয় সুকান্তি মহাশয় উপস্থিত হয়েছে। থাকি আজকে ভারতরত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরাজির আজ জন্মজয়ন্তী। এই জন্মজয়ন্তী আমরা রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত, রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের সম্মুখে প্রতিষ্ঠিত ইন্দিরাজির পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে আমরা আজকে সুন্দর সকালে উপস্থিত হয়ে আমরা ইন্দিরাজির প্রতি শ্রদ্ধাপূর্ণ উপায়ে আমরা তাকে স্মরণ বরণ এবং ইন্দিরাজির প্রতি আজকে শ্রদ্ধাপূর্ণভাবে বক্তব্য, প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরলেন জেলার বিশিষ্ট শিক্ষাবিদ সদ্য সুশীল কুমার গোস্বামী মহাশয়।